হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি রোমান্টিক মুভি এক্সপ্লেন করব যার নাম সার্ভাইভাল আইল্যান্ড। এটি 2005 সালে রিলিজ হয়েছিল। এই মুভিতে হাজব্যান্ড, ওয়াইফ এবং একজন অচেনা মানুষ একটি আইল্যান্ডে আটকে যায়। তারপর ওই অচেনা লোকটির সাথে মেয়েটির প্রেম হয়ে যায় এবং আগে আরো কি কি হয় তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে জ্যাক এবং জেনিফারকে দেখানো হয়। তারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের ছুটি কাটাতে একটি শিপে আসে। ওই শিপের ক্রিউ মেম্বার ছিল অনেক হ্যান্ডসাম, যার নাম ছিল ম্যানুয়েল। তারপরের দৃশ্যে দেখানো হয় ম্যানুয়েল তার গার্লফ্রেন্ডের সাথে খুব ঝগড়া করছে। আসলে সে তাকে প্রেগনেন্ট করে দিয়েছে, এখন তাকে আর বিয়ে করতে চাচ্ছে না। তারপর ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তাকে থাপ্পড় মারে, ম্যানুয়েলও তাকে থাপ্পড় মারে। জ্যাক এগুলো সব দূর থেকে দেখছিল। ওই দিন রাতে যখন সবাই ডিনার করছিল তখন জ্যাক ম্যানুয়েলকে কিছু বলে যার কারণে ম্যানুয়েল খুব রাগ করে। এরপরে দেখানো হয় ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য তার উপর কালো জাদু করে। অন্যদিকে জ্যাক এবং জেনিফার ইন্টিমেট হয়। ওদিকে অন্য রুম থেকে ম্যানুয়েল তাদের ইন্টিমেট হওয়ার সময় আওয়াজ শুনছিল। তখনই ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তাকে কালো জাদুর মাধ্যমে একটি ঘুষি মারে। তখন ম্যানুয়েলের নাক দিয়ে রক্ত বের হয়। এর মাধ্যমে বোঝা যায় ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তাকে কালো জাদুর মাধ্যমে বশ করে ফেলেছে। দ্বিতীয় দিন জ্যাক ম্যানুয়েলকে বিয়ার নিয়ে আসতে বলে, কিন্তু ম্যানুয়েল জ্যাককে ইগনোর করে এবং ভালোভাবে আপ্যায়ন করে না। জ্যাক শিপের চেয়ারম্যানকে ম্যানুয়েলের বিরুদ্ধে নালিশ করে। তখন শিপের চেয়ারম্যান ম্যানুয়েলকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তখন ম্যানুয়েল বলে এতে তার কোনো দোষ নেই। তখন সে নিচ থেকে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় সে ভুল করে চুলার উপরে রুমাল ফেলে যায়, যার কারণে পুরো শিপে আগুন ধরে যায়। তখন তারা জীবন বাঁচাতে একটি নৌকাতে উঠে যায়, কিন্তু রাতে তুফান আসার কারণে ওই নৌকাটিও ডুবে যায় এবং সকলে আলাদা হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জেনিফার কোনোভাবে একটি আইল্যান্ডে আসতে সক্ষম হয়েছে। কিছুক্ষণ পর সে শিপের ক্যাপ্টেনকে দেখতে পায়। এরপর ম্যানুয়েলও সেখানে সাঁতরে আসে এবং ক্যাপ্টেনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন ততক্ষণে মারা যায়। এখন এই আইল্যান্ডে জেনিফার এবং ম্যানুয়েল একা থাকতে শুরু করে, কারণ তারা ভেবেছিল হয়তো তাদেরকে বাঁচাতে কেউ আসবে না, তাই তারা সেখানে ঘর বানায়। ম্যানুয়েল মাছ শিকার করত এবং তারা বৃষ্টির পানি এবং নারিকেলের পানি খেয়ে জীবনযাপন করছিল। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন ম্যানুয়েল এবং জেনিফার সাঁতার কাটছিল, তখন ম্যানুয়েল জেনিফারকে প্রপোজ করে বসে। তখন জেনিফার তার উপর রাগ করে বসে। তখন ম্যানুয়েল ওই দিন রাতে তার রাগ ভাঙায় এবং তারা ইন্টিমেটও হয়। এর পরের দিন ম্যানুয়েল মাছ শিকার করতে যায়। তখন সেখানে সে জ্যাককে দেখতে পায়। সে তাকে জেনিফারের কাছে নিয়ে আসে। জেনিফার জ্যাককে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর জ্যাক যখন জেনিফারকে ম্যানুয়েলের সাথে হাসি খুশি দেখে, তখন তার সন্দেহ হয়তো তাদের মধ্যে কিছু চলছে। তখন সে জেনিফার থেকে তা জিজ্ঞেস করলে জেনিফার বলে এগুলো মোটেও সত্যি নয়। কিন্তু জ্যাক এখনও তার কথা বিশ্বাস করতে পারছিল না। জ্যাকের কাছে লাইটার আছে যার মাধ্যমে তারা সহজে আগুন ধরাতে পারে। এর পরের দিন জ্যাক জেনিফার এবং ম্যানুয়েলকে মাছ ধরতে পাঠায় এবং তারা যখন ফিরে আসে তখন দেখতে পায় জ্যাক ম্যানুয়েলের ঘরটি তাদের থেকে আলাদা করে দিয়েছে। এগুলো দেখে জেনিফার এবং ম্যানুয়েলের খুব রাগ হলে ম্যানুয়েল কিছু না বলে ওই ঘরে একা থাকতে শুরু করে। এরপর জ্যাক এবং ম্যানুয়েলের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া লাগে, যার কারণে ম্যানুয়েল তাকে বলে সে তাকে খাবার দিবে না। জ্যাকও তাকে বলে সে তাকে আগুন জ্বালাতে লাইটার দিবে না। ম্যানুয়েল যখন জ্যাককে খাবার দেয় না তখন জ্যাক মাছ ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু তার এগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকায় সে মাছ ধরতে পারে না, যার কারণে জেনিফার কিছু খেতে পারে না। এদিকে জ্যাক যখন মাছ শিকার করতে যায় ম্যানুয়েল তখন তাকে তার থেকে খাবার খেতে বলে, কিন্তু জেনিফার জ্যাকের ভয়ে খেতে চায় না। তখন ম্যানুয়েল তাকে বলে সে জ্যাককে এই ব্যাপারে কিছু বলবে না। তখন তারা একসাথে খাবার খায় এবং খাওয়া শেষে জেনিফার তার তাঁবুতে ফিরে যায়। যাওয়ার আগে সে ম্যানুয়েলকে একটা কিস দেয়। এরপর জ্যাক কিছু ছোট ছোট মাছ ধরে আনে। তখন ম্যানুয়েল তাকে বলে তারা এগুলো খেতে পারবে না, কারণ এগুলো বিষাক্ত। তখন জ্যাক টের পেয়ে যায় জেনিফার হয়তো ম্যানুয়েল থেকে খাবার খেয়েছে। তখন সে জেনিফারের উপর অনেক রাগ করে এবং তাকে বকাও দেয়। এর পরের দিন জ্যাক দেখতে পায় ম্যানুয়েলের তাঁবুর বাইরে আগুন জ্বলছে। সে বুঝতে পারে ম্যানুয়েল তার লাইটার চুরি করেছে। তখন সে তার আগুন নিভিয়ে দেয় এবং তারা দুজন মারামারি করে, একজনকে আরেকজন আহত করে দেয়। এরপর ম্যানুয়েল যখন ঘুমিয়ে পড়ে তখন জ্যাক তার নাইট গ্লাসটি চুরি করে ফেলে। ঘুম থেকে উঠে ম্যানুয়েল যখন তার নাইট গ্লাস খুঁজে পায় না তখন সে বুঝতে পারে জ্যাক সেটি চুরি করেছে। তখন সে লাঠি নিয়ে জ্যাককে মারতে বেরিয়ে পড়ে। তখন জেনিফার তাকে বাধা দিলে এক পর্যায়ে ম্যানুয়েল তাকে জোর করে লাগাতে চায়। জেনিফার প্রথমে মানা করলেও তারপর সে এনজয় করতে থাকে। তখন তারা একসাথে সেক্স করে। জেনিফার ম্যানুয়েলকে অনুরোধ করে সে যেন জ্যাককে এই ব্যাপারে কিছু না বলে। ম্যানুয়েল জেনিফারকে বলে সে তাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এরপর জ্যাক যখন মাছ ধরে তাঁবুতে ফিরে তখন সে বুঝতে পারে জেনিফার ম্যানুয়েলের সাথে ইন্টিমেট হয়েছে। তখন সে জেনিফারের চুল ধরে ম্যানুয়েলের তাঁবুর সামনে ধাক্কা মেরে ফেলে আসে। তারপর থেকে জেনিফার এবং ম্যানুয়েল একসাথে থাকা শুরু করে। অনেকদিন ধরে তারা আলাদা থাকার ফলে জ্যাকও মাছ ধরা শিখে যায়। একদিন মাছ ধরার সময় সে নদীর নিচে একটি ভাঙা নৌকা পায়। তখন সেটিকে উপরে তুলে আনে। তখন ম্যানুয়েল এবং জেনিফার
তাকে হেল্প করতে চাইলে সে তাদের হেল্প নিতে অসম্মতি জানায়, কারণ সে নৌকাটিতে একাই যেতে চাইছে এবং সে নৌকাটিকে মেরামত করে ফেলে। ওই দিন রাতে ম্যানুয়েল জেনিফারকে বলে জ্যাক তাদেরকে কোনো সাহায্য করবে না, তাই তারা নৌকাটিকে চুরি করে সেখান থেকে পালাবে। তখন আড়াল থেকে জ্যাক তাদের কথা শুনে ফেলে। পরের দিন জ্যাক যখন মাছ ধরতে যায় তখন ম্যানুয়েল এবং জেনিফার নৌকা নিয়ে পালাতে শুরু করে। তখন জ্যাক তাদেরকে আটকানোর নাটক করে এবং মুচকি হাসতে থাকে। একটু যেতে না যেতেই নৌকাটি ডুবে যায়। তখন তারা কোনোভাবে সাঁতরে পারে উঠে আসে। ম্যানুয়েল তখন অনেক ক্লান্ত থাকে। তখন জ্যাক তার উপর হামলা করে বসে। এর কারণে ম্যানুয়েল খুব রক্তাক্ত হয়ে যায়। তখন জেনিফার তাকে আটকানোর চেষ্টা করে। তখন ম্যানুয়েল সেখান থেকে পালিয়ে যায়। রাতে জ্যাক জেনিফারকে বেঁধে রাখে এবং সে ম্যানুয়েলকে মারার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই ম্যানুয়েল জ্যাকের উপর হামলা করে বসে। যেহেতু ম্যানুয়েল আগে থেকে জখম ছিল তাই সে জ্যাকের সাথে পেরে উঠছিল না। তখন জেনিফার জ্যাকের উপর হামলা করে। তখন জ্যাক জখম হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর জ্যাক তাদেরকে পাগলের মতো ধাওয়া করতে থাকে। ম্যানুয়েল বেশি জখম থাকার কারণে জেনিফারকে নিয়ে একটি গাছের উপর উঠে যায়। তখন জ্যাকও সেই গাছের নিচে চলে আসে। তারপরের দৃশ্যে দেখানো হয় ম্যানুয়েলের গার্লফ্রেন্ড আবারও ম্যানুয়েলের উপর কালো জাদু করছে। কালো জাদুর কারণে ম্যানুয়েলের নাক থেকে রক্ত পড়ে, তা জ্যাকের মাথার উপর পড়ে। তখন জ্যাক তাদেরকে দেখে ফেলে। তারপর জেনিফার এবং ম্যানুয়েল একসাথে জ্যাককে মারার চেষ্টা করে। ম্যানুয়েলের এক্স গার্লফ্রেন্ড একটি পুতুলের সাথে ম্যানুয়েলের বডি কানেক্ট করে দেয় এবং সেটি একটি কাঠের ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে ম্যানুয়েল যখন জ্যাককে মারতে যাচ্ছিল তখন তার পা পিছলে যায় এবং বড় একটি কাঠ তার পিঠের মধ্যে ঢুকে যায়। তখন সে মারা যায়। এখন জেনিফারের কাছে আর কোনো পথ খোলা নেই, তাই সে জ্যাকের সাথে থাকা শুরু করে। এভাবে প্রায় একটি বছর কেটে যায়। একদিন জ্যাক যখন মাছ ধরতে আসে তখন জেনিফার একজন জেলেকে দেখতে পায়। তখন সে ওই জেলেকে বলে সে এখানে অনেকদিন ধরে আটকে পড়ে আছে। তখন জেলে তাকে সাথে করে নিয়ে যায়। যাওয়ার আগে সে জ্যাকের লাইটারটা সাথে নিয়ে যায় যাতে সে আগুন ধরাতে না পারে। জেনিফার ওই জেলেকে জ্যাকের কথা বলে না। জেনিফার চায় সে যেন এখানেই থেকে যায় এবং তার পাপের প্রায়শ্চিত্ত করে। তারপর জ্যাক দেখতে পায় একটি বোটে করে জেনিফার চলে যাচ্ছে এবং সে বোটটিকে দাঁড়াতে বলে, কিন্তু বোটটি সেখানে দাঁড়ায় না, যার কারণে জ্যাক এখানে আটকে পড়ে যায়। ঠিক এভাবে মুভিটির শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।